মাত্র 10টা শুকনো মরিচ দিয়ে এত সহজ ও মজাদার একটি রেসিপি বাসায় বানানো যায়, আগে জানলে কখনো দোকান থেকে কিনে এনে খেতাম না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানিয়ে দেখাবো সুইট চিলি সস একদম সহজ পদ্ধতিতে। এখানে আমি একটা প্যানে 2 কাপের মতো পানি দিয়ে দিলাম, 10টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এখন পানিটাকে মিডিয়াম হিটে 5 থেকে 7 মিনিট জাল করে নিব। তারপর এটাকে নামিয়ে নিব, ঠান্ডা হয়ে আসতে ব্লেন্ড করে নিব। একদম ভালো করে ব্লেন্ড করতে হবে না। এখন আমি মরিচের ব্লেন্ড করা পানিটা আবারও চুলায় বসিয়ে দিব। 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিব। রসুনটাকে একদম ছোট মিহি করে কুচি করে নিতে হবে। সামান্য একটু লবণ, 1 কাপ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা স্বাদ মতো বুঝে দিবেন। তারপরে এটাকে আমি 5 থেকে 7 মিনিট আবারও জাল করে নিব মিডিয়াম টু হাই হিটে। যখন দেখবো হালকা একটু ঘন ভাব হয়েছে, তখন আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার সামান্য একটু পানি দিয়ে গুলিয়ে একটু একটু করে দিয়ে দিব। একসাথে দিতে যাবেন না, তাহলে দলা পেকে যাবে। যখন দেখবো হয়ে এসেছে, আর 1 মিনিট আগে 1 টেবিল চামচ সাদা সিরকা অ্যাড করব, যাতে এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করে রাখা যায়। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমার পেজ থেকে যারা যারা আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে আমার পাশেই থাকবেন। যারা অলরেডি কাজটা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই তো তৈরি হয়ে গেলো আমার মজাদার সুইট চিলি সস। যে কোনো নাস্তার সাথে এটা আপনারা পরিবেশন করতে পারেন, এটা খেতে খুবই ভালো লাগবে। একদম অল্প খরচে বাসায় বানিয়ে নেওয়া যায়, তাহলে কেন আমরা টাকা খরচ করে দোকান থেকে কিনে এনে খাবো? আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বানিয়ে খাবেন। আর সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।